তো আলাদা বিএনপি ওইদিকে করে। একটা জিনিস বলতে চাই, অনেকেই বলে থাকেন এই যে রাজনৈতিক মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া, এই সংস্কৃতি আপনাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখন শুরু করেছে, এর সত্যতা কতটুকু? না, এর সত্যতাটা ঠিক না, আমাদের সরকারের সময়ও যে ছিল না এমন কথা না, কিন্তু এটা আপনি বাংলাদেশের ইতিহাসে প্রথম ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডকে। রক্ষী বাহিনী যত বিরোধী দলের নেতা কর্মীদের মেরেছে সেটাকে প্রথম প্রথম ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল বাংলাদেশে, এবং সেটাকে ওই যে পরবর্তীতে যেটা বলে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য ইন্ডেমনিটি হয়েছে সেটাও করেছে আওয়ামী লীগের লোকরা, মোস্তাক আহমেদ সাহেব করেছে। লাশ, নেতার লাশ 32 নম্বরে ফেলে রেখে শপথ নিয়েছিল কারা? তখন কি বিএনপির জন্ম হয়েছে? তখন জাতীয় পার্টির জন্ম হয়েছে? কারা নিয়েছিল সে শপথ পড়িয়েছে কে? আজকে তারাই তো প্রধানমন্ত্রীর চারপাশে। এই হাসানুল্লাহ কিনুরা সেদিন কি করেছে? মতিয়া চৌধুরীরা কি করেছে? আজকে তারাই তো প্রধানমন্ত্রীর আশেপাশে। রাশেদ খান মেননরা কি করেছে? ওই মন্ত্রী পরিষদকে শপথ পড়িয়েছে এসটি ইমাম, তিনিই তো এখন প্রধানমন্ত্রীর বড় ইমাম। তা আমরা কি করবো? আমরা তো ভালো চাইলেও করতে পারবো না, চতুর্দিকে উনি তো সেইভাবে পরিবেষ্টিত হয়ে আছেন। এই কারণে চিন্তাটা লাগে, এই কারণে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি একজন নাগরিক হিসাবে, যেটার মধ্যে দলীয় পরিচয় আমার থাকবে, থাকলে যদি কেউ মনে করে আওয়ামী লীগকে দেখতে পারে না এই জন্য বলে, এজন্য আমি দুঃখিত। তবে আমি বলবো, বিরোধী ভাই যতই বলুক আমার কাছে কেন যেন মনে হয় যে যেটা যার বেলায় প্রযোজ্য না সেটা সেখানে দেয়া উচিত না। এই সরকারের যে কর্মকাণ্ড, অর্থাৎ জনগণের সরকার, সরকার বলতে জনগণের প্রতিনিধিত্ব, এই সরকারের কর্মকাণ্ড দেখলে আবার মনে হয় যে ওই যে এটা বোধহয় একটা গরুর গাড়ির হেডলাইট, কারণ হেডলাইট থাকে তো বড় গাড়ির সামনে, ট্রেনের সামনে, গরুর গাড়ির সামনে তো হেডলাইটের দরকার করে না। এ সরকারটা একটা গরুর গাড়ির হেডলাইট, মন্ত্রীদের মুখে বড় বড় কথা, উন্নয়ন, গণতন্ত্র, দেশ এগিয়েছে, জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না, খতিয়ে দেখা হবে, কেউ ছাড়া পাবে না, যে যত বড় হোক আইন কাউকে ক্ষমা করবে না, আর আওয়ামী লীগ কি বলে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী যা আছে সব হলো রাজাকার, আর আমাদের সঙ্গে যারা আছে সবাই হলো মুক্তিযোদ্ধা। এই এই অ্যাটিচিউড থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে, কারণ তারা তো বড় রাজনৈতিক দল, তারা তো 3 টার্ম ক্ষমতায় আছে, তারা যেটা দিতে পারবে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করলেও এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই, কারণ ওই সুযোগটা থেকে অন্য কেউ পায় নাই। ধন্যবাদ, আমি বোধহয় একটু সময় বেশি নিয়ে ফেললাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবারও শেষ মুহূর্তে আমরা আসবো। আমরা যাচ্ছি একটু ডক্টর জাফরুল্লাহ স্যারের কাছে। জাফরুল্লাহ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে যে প্রশ্ন রেখে এখানে গিয়েছিলাম যে আপনার কিটের বিষয় এবং ডক্টর বিজন সিঙ্গাপুরে চলে গেলেন অভিমান নিয়ে, এর সাথে কি কোনো রাজনৈতিক যুগ সুযোগ আছে বলে আপনি মনে করেন? এখানে এটা নিয়ে, এই কিট নিয়ে কি বাংলাদেশে কোনো রাজনীতি হয়েছে, বা আপনি কি সেই রাজনীতির শিকার হয়েছেন যার জন্য দেশের মানুষ বঞ্চিত হলো সম্পদ, দেশের মানুষের প্রাণ বাঁচতে হয়তো বা এই কিটটা আবিষ্কৃত বা অনুমোদন পেলে? এখানে আমি একটা এটার সরাসরি উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। আমাদের এখানে যতগুলি সরকার এসছে তার মধ্যে আমাদের এরশাদ সাহেব অনেক বেশি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, করার চেষ্টাও করেছেন। তার একটা কারণ আছে, উনি হলেন একমাত্র বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি হলে থেকে পড়াশোনা করেছেন, ব্যাপক বিস্তারিত করার সুযোগ পেয়েছেন। এটা কিন্তু মনে রাখতে হবে উনি সেই হিসাবে সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন, এবং উনি যেহেতু ভারত থেকে এসেছিলেন উনার মনটা উদার মন ছিল, উনি প্রত্যেকটা জায়গাতে কারো বিরুদ্ধে ক্ষোভটাকে ধরে রাখেন নাই। আমরা উনার বিরুদ্ধে, উনার পক্ষে